দিক থেকে ডান হাতে মারহাবা কর। আমার নবী কয় ইউতি ইল্লাহু বিয়ামিনি, নামাজি বান্দা বান্দিকে আমার আল্লাহ আমল নামার হিসাবে ডান হাতে দিবে। জোরে কর মারহাবা। খুশি না বেজার? অসিরাতি কাল বার্ক। নবীজি কয় 30,000 বছরের ফুলসেরাতের রাস্তা আমার উম্মত নামাজি বান্দাবান্দি পার হয়ে যাবে। বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ, যেখানে তার মেন সুইচ হলো চট্টগ্রাম, ওখানতে টিপ দিলে সিরাজগঞ্জ চৌহালে চলে আসে, 1 সেকেন্ডও লাগে না। আলোর গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল। আল্লাহ আকবার বলতেন না বন্ধুরা? আমার নবীজি বলতেছে সিরাতি কাল বার্ক, 30,000 বছর ফুলসিরাতের রাস্তা আমার নামাজি উম্মতরা বান্দাবান্দিরা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। জোরে কন মারহাবা। পঞ্চম নম্বরে পুরস্কার, অদখুলু বি জান্নাতি বিগাইরি হিসাব। আমার রসুল বলে যারা পাঞ্জাগানা নামাজি দৈনন্দিন মুসল্লি হবে, আমার আল্লাহ ওদের প্রতি দয়াবান মায়াবান হইয়া বলবে একটা সেজদা করে দেখাও। যখন একটা সেজদা করে দেখাবে আল্লাহকে, দত কি হিসাব, যা তোরা এমনি জান্নাতি। কষ্ট পাইছেন? শুধু দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি আমরা, দেখবেন আমাদের কাছে খারাপ বিরতে পারবে না, অসঙ্গ ত্যাগ এমনি করতে হবে না, এমনি দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক নেই? কারণ নামাজ হলো সমস্ত খারাপি থেকে ফিরায় রাখার একমাত্র চাবিকাঠি। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ পাক নিজেই কোরআনে বলছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করার তৌফিক দেয়। সকলে কোন আমিন, আরেকটু জোরে কোন আমিন। সারা বিশ্ববাসীর কবর জিয়ারত করবেন, দোয়া করবেন এখানে বৈশা। আমার বাবারা ভাইয়েরা বিশেষ করে মাঝে মধ্যে পিতামাতা বংশধরের কবরস্থানের পাশে যাইবেন। কবর জিয়ারত নসুল প্রথম অবস্থায় নিষেধ করেছেন, কারণ মানুষ সেজদা করতে গিয়া সেজদা কারে করা হবে? কারে করা হবে? আল্লাহকে। কিন্তু রসুল পরবর্তী অনুমতি দিয়েছে, এজন্য কবরের কাছে গেলে মানুষের মরণের কথা মনে হয়, পরকালের কথা মনে হয়, ঠিক কিনা? এই জন্য কবরের পাশে যাইবেন, জিয়ারত করবেন। আমার বাবারা ভাইয়েরা, একটা ছোট্ট কিতাব আছে আপনাদের খেদমতে, বিশেষ করে যার আগমনে হতে চলতেছে, ঐতিহ্যবাহী করটিয়া দরবার শরীফের বর্তমান বহুলি দাতুসালামালিকা জামে মসজিদের পাশ আজকের এই 2 দিন ব্যাপী সালে সব মাহফিল অমাভূত। এই গভীর রাত্রে আমি গুনাগারের সঙ্গে যারা হাত তুলেছে, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি এতিম, মাও নাই রে বাবাও ধরি আর ছবি দেবেছে নাই, আব্বা আম্মা শুইছে যার আল্লাহ কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে, আল্লাহ মাফ করে দাও দয়াল নবীর। বন্ধু নাই রে বান্ধব নাই রে জাগায়, সকলে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই জাগার বান্ধব নবী
মোস্তফা সেই জাগার বান্দব নবী রব্বুল আলামিন আজকের এই মাহফিলের ভুল ত্রুটি ক্ষমা করে মেহরবানি করে তোমার রহমতের দরবারে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলকে উসিলা করে আমাদের সকলের তামাম জিন্দেগানি গুনাহ মাফ করে দাও। হাদিয়া টুকুন কুঠি গুটি গুনে বাড়াইয়া মক্কার বাতি মদিনার জুতি দুই কুলের সাথী ব্যথার ব্যথি দরুদি উম্মতের কান্ডারি এখনো রওজা মোবারকে শুইয়া গুনাগার উম্মতের জন্য কান্দে। কবে নিবাব তোমার বাড়ি নবী একবার এসে বল না তুমি প্রেমিসি খায়া কোথাইল কাইলা ও গো মায়ার নবী গু তুমি প্রেমিসি খায়া কোথাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নূরানি কদমে আমাদের সালাম মেহরবানি করে কবুল করে নেন। আজকের মাহফিলের হাদিয়া নবীজির আওলাদ আহলে বাইত কলিজার টুকরা পাক পাঞ্জাতনের খেদমতে কবুল করে নাও। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা হুনাইনে সিফিনে খায়বারে বদরে ওইনা ইরাকের জমিনে সোহাদায়ে কারবালার ময়দানে এখনো মোরাকা ভাই বসলে ইমাম হুসাইনের কান্নার আওয়াজ পাওয়া কারবালার জমিনে নজরানায় কবুল করে নাও। ময়রনারে জয় নাল ময়রনাময় রহনারে জয় নাল তুমি জয় নাল ময়রনা তুমি জয় নাল গেলে রে মারা নবীর বংশ হবে না মহরমের দশ তারিখে মহরমের দশ তারিখে কি ঘটাইলেন রাব না রে কি ঘটাইলেন রাব কহলে যাবা টিয়া যাই গো শুনিলে তার ঘটনা। আজকের মাহফিলের হাদিয়া শুহাদায়ে কারবালার জমিনে কবুল করে রাখ চার তরিকার চার ইমাম কাদেরিয়া চিস্তিয়া নকশেবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফি হাম্বলি মালিকি তোমার মহান ওলিদের পাক দরবারে কবুল করে নাও। বাংলা জমিনে 360 আউলিয়া সহ আমাদের আপন আপন পীর ও মুর্শিদের দরবারে হাদিয়া কবুল করো। জানি না রে কার জানি মা নাই কার জানি বাবা নাই আল্লাহ কে জানি চির এতিম ঘরে মাও নাই রে বাবাও বেছে নাই। আজকের মাহফিলকে উসিলা করে আমাদের প্রত্যেকের মা বাবার কবর আজাব মাফ করে দাও, দাদা দাদির কবর আজাব মাফ করে দাও, নানা নানির কবর আজাব মাফ করে দাও, ভাই বোনদের কবর আজাব মাফ করে দাও। এই কুরকি চৌহালি এই এলাকার জমিনের নিচে যত কবরবাসীরা শুয়ে রয়েছে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ দুই দিন ব্যাপী সালে সব মাহফিল মাবুদুজি পীর সাহেব কেবলার উদ্যোগে হয়ে থাকে। আল্লাহ মার মোহাম্মদ আব্দুল ওহাব সাহেব
সহসুবার সহকারী অধ্যক্ষ আলালপুর ফাজিল মাদ্রাসার হামাবদনী দীর্ঘ দুই মাস ধরে অসুস্থ রে মাওলা, তোমার বান্দাকে সুস্থ করে নেক হায়াত দান করে দাও, সুস্থ করে হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ অভাবের অভাবকে তুমি দূর করে দিও, ঋণগ্রস্তকে ঋণ পরিশোধ করার তৌফিক দিও, ব্যবসায়ীদেরকে কামাই রোজগারের মধ্যে বরকত দিয়া দিও, যারা লেখাপড়া করে প্রত্যেকের যেন শক্তি বাড়ায় দাও। আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদেরকে কবুল করে নাও, যুবকদেরকে কবুল করে নাও, পর্দার আলামার মা বোনদেরকেও কবুল করে নাও, এই এলাকার ঘরে ঘরে তোমার রহমত বরকত নাজিল করে দিও। আল্লাহ গুনাগার যত মুরিদানা শেখান মহিবান সকলকে নিয়ে তোমার রহমতের হাতে সফর দ হয়ে গেলাম, তুমি আমাদের প্রত্যেকের জান মালের জিম্মাদার হয়ে যাও। মাবুদরে যা কিছু আলোচনা হয়েছে ভুল বেয়াদবি ক্ষমা করে কবুল করে আমাদের সকলকে তুমি আমল করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। যাদের প্রয়োজন হয় নিয়ে যাবেন এখানে।